পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগ নিয়ে তথাকথিত কিছু সুবিধাবাদী ও স্বাধীনতা বিরোধী গণধিকৃত অপগোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে রাতের অন্ধকারে ন্যাক্কারজনক বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই ঘটনা মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর চলাচল বন্ধ করা, এমনকি হাসপাতালে রোগী যেতে পারছে না, কর্মস্থলে মানুষ যেতে পারছে না, লেখাপড়া বন্ধ, পরীক্ষা বন্ধ, সব বন্ধ করে বসে দিয়ে গেছে। এই যে ঘটনাটা এবং এটা মনে হলো যেন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল। ডিজিটাল বাংলাদেশ আমি গড়ে তুলেছিলাম, আজকে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে সেগুলি তো আমাদেরই করা। বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি শিক্ষা দেব সেই শিক্ষা দিয়েছিলাম, কিন্তু সেই শিক্ষা গঠনমূলক কাজে ব্যবহার না হয়ে এখন সেটা ব্যবহার হচ্ছে কি, সেটা গুজব ছড়ানোর একটা হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। একটা ছেলে তার মাথা আঘাত রেখেছে, হঠাৎ একজন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল যে সে মারা গেছে, আর সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে সব বেরিয়ে গেল, এমনকি মেয়েরা, আমি মাননীয় স্পিকার আমরাও ছাত্র ছিলাম দেখি নাই, রাত্রি একটার সময় হলের গেট ভেঙে মেয়েরা বেরিয়ে পড়েছে রাস্তায় শুধু একটা গুজবের উপর। সেই ছেলে যখন বললো যে আমি মরি না, আমি বেঁচে আছি, তখন তাদের মুখটা থাকলো কোথায় আপনি বলেন? আর তাহলে এই স্ট্যাটাসটা কে দিল এরকম মিথ্যা গুজব ছড়ানো, এবং এটা কেন দেওয়া হলো? এই যে মেয়েরা বেরিয়ে এসেছে, এরপরে যদি কোনো অঘটন ঘটতো তার দায়িত্ব কে নিত? এটাকে একবার কেউ চিন্তা করেছে? আর সব থেকে ন্যাক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়িতে আক্রমণ। মাননীয় স্পিকার, আমরা তো বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, বাংলাদেশের সব আন্দোলনে সেখানে আমরা গিয়েছি, এই স্কুল থেকে কলেজ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি আন্দোলন করতে, কখনো ভিসির বাড়িতে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা ছাত্রীরা আক্রমণ করতে পারে, ভাঙচুর করতে পারে, আর সে ভাঙচুরটা কি? ভিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল ঠিক একই কায়দায়, এমনকি সমস্ত লকার খুলে গহনাগাটি চুরি করা, টাকা পয়সা চুরি করার থেকে শুরু করে বাথরুমের কমোড খুলে রাখা, সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া। ভিসি ছিলেন, তার স্ত্রী, তার ছেলে মেয়ে আত্মীয়স্বজন ছিল, ভয়, তারা ভিসির সামনে এসেছিলেন, তার উপরে আঘাত পর্যন্ত করতে গেছে, যদি অন্য ছেলেরা তাকে বাঁচিয়েছে, আর তার ছেলেমেয়েরা ভয়ে লুকিয়ে থাকতে হয়েছে তাদের, আর একতলা দোতলা সব একেবারে তছনছ। শুধু তাই না, সেখানে সিসি ক্যামেরা যে লাগানো ছিল তার ঢোকার সাথে সাথে ওই ক্যামেরা ভেঙেছে, এবং ক্যামেরার যেখানে রেকর্ডার, রেকর্ডিং বক্সটা পর্যন্ত সরিয়ে নিয়ে গেছে। কত পরিকল্পিতভাবে এই ঘটনা, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার উপযুক্ত না, বা তারা ওখানকার ছাত্র বলে আমি মনে করি না, কারণ কোনো শিক্ষার্থী তার শিক্ষককে এভাবে অপমান করতে পারে না, আর এভাবে আঘাত করতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। সব থেকে জঘন্য ঘটনা ঘটিয়েছে, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি যে এটা কি ধরনের কথা। তারা দাবি করেছে, খুব ভালো কথা, আমরা তো বসিনি, সোমবারে ক্যাবিনেট মিটিং, সেখানে বসে আমরা বিষয়টা আলোচনা করলাম, আমাদের মন্ত্রী সড়ক ও সেতু বিভাগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলল তাদের সঙ্গে বসবে, এবং তাদেরকে নিয়ে তাদের সঙ্গে বসলো। সেই সাথে সাথে আমি আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, যে যার কাজ এটা, আমি ক্যাবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিলাম যে আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করুন, এবং যাকে যাকে দরকার তাকে নিয়ে বসে এ বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করেন, যে ওরা যে দাবিটা করেছে যৌক্তিকতা কি, আর এটাকে অথচ কি করা যায়, আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করবেন। আর মন্ত্রী গেল তাদের সাথে বসলো, একটা সমঝোতা হলো, সমঝোতা হলো যে এটা তো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কিভাবে হবে, কারণ এখানে ক্যাবিনেট সেক্রেটারি, জনপ্রশাসনের সচিব থেকে শুরু করে আরও সংশ্লিষ্ট যারা তারাই বসবেন, এবং ক্যাবিনেট সেক্রেটারি নিজে যখন আমাদের ক্যাবিনেটের বিষয়টা
প্রেসে তিনি বলেন, তখন এ কথাটা বলেও দিলেন যে অনেকে মেনে নিল অনেকে মানল না। সেই সারা রাত প্রায় বেশ অনেক ছাত্রছাত্রী তারা টিএসসি পর্যন্ত সেখানে থেকে গেল। কেন? যখন একটা আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, তখন তারা এটা এই আন্দোলন চালিয়ে যাবার কি যৌক্তিকতা থাকতে পারে? আর তাছাড়া বিসির বাড়ি ভাঙা, রাস্তায় আগুন দেওয়া, এমনকি পহেলা বৈশাখ সব সময় চারুকলা ইনস্টিটিউট থেকে অনেক কিছু তৈরি করা হয়, মঙ্গল শোভাযাত্রা হয়, যে মঙ্গল শোভাযাত্রা আজকে আমরা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যে যেটাকে স্বীকৃতি দিয়েছে, সেই জিনিসগুলি পুড়িয়ে টুড়িয়ে ভেঙে টুঙে সব তছনছ। এটা কি ধরনের কথা? ছাত্র এরকম ধ্বংসাত কাজ করবে কেন? আর মেয়েরা যে হল থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসলো এই গভীর রাতে, এবং মনিশপুরে আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমি বারবার ফোন করেছি, আমি ছাত্রদের নানকে পাঠিয়েছি, সে ওখানে গেল ছাত্রকে প্রেসের সেক্রেটারি সহ তাদেরকে কথা বললো, প্রেসকে বললো যে আমরা এটা নিয়ে দেখছি, তোমরা এইভাবে মানে ভাঙচুর করো না, আগুন দিও না, রাস্তা রাস্তা আগুন দাও, এটা কি? তাদের বলা হলো, আলোচনা করলো এবং প্রেসে বলে দিল, তাদেরকে ফিরে যাওয়ার কথা বলা হলো, তারপরে তারা কোনো কিছুই মানবে না এবং তারা আন্দোলন চালিয়েছে, এবং সরকারি বেসরকারি এমনকি ঢাকার বাইরে সব রাস্তায় নেমে গেছে কি কোটা সংস্কার। এটা কিন্তু একবার না, এই ধরনের কোটা সংস্কার দাবি আরও অনেকবার এসছে এবং বারবার এটাকে সংস্কার এটা সেটা করা হয়েছে। এখন মাননীয় স্পিকার, আমার কথাটা হচ্ছে যে আমরা একটা নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করি, আমাদের ছেলে মেয়ে এরা যারা করছে তারা তো আমাদের ছেলে মেয়ে কেন, অনেকে তো আমার নাতির বয়সী, তাদের কি সে মঙ্গল হবে না হবে আমরা কি তা কিছুই বুঝি না, তাদের কি ভালো হবে আমরা তাই জানি না। 1972 সাল থেকে এই কোটা পদ্ধতি চলছে, সময় সময় সংস্কার করা হয়েছে, কোটা যাই থাক আমরা কিন্তু সবসময় মাননীয় স্পিকার যখনই কোটা যে কোটা পূরণ হচ্ছে না হয় সেখানে কিন্তু আমরা ওই যে তালিকা থাকে তালিকার থেকে আমরা তাদেরকে চাকরি দিয়ে দিই। আমি আপনাকে একটু জানাতে চাই, এই সংসদ সদস্যদের জানানো উচিত, যেমন 33তম বিসিএস পরীক্ষায় এই 33তমতে মেধাভিত্তিতে নিয়োগের সুপারিশ এসেছিল 77.40%, মেধাভিত্তিক নিয়োগ পেয়েছে 77.40%, 35তম বিসিএসে পেয়েছে 67.49%, 36তম বিসিএসে পেয়েছে 70.38%। মেধারা কিন্তু কেউ বাদ যায়নি, প্রত্যেকেই নেওয়া হয়েছে। এবং পরিসংখ্যান আগে যেমন একটা হতো যে অমুক কোটা পাওয়া যাচ্ছে না, তাহলে ওটা নীতিমালা শিথিল করে সেখানে মেধাভিত্তিক নেওয়া হবে। এই পিসমিল যখন আসতো আমি নিজে হাতে লিখে দিলাম যেভাবে না করে এটাই নীতিমালা হবে, যে যেখানে মেধা মানে কোটায় পাওয়া যাবে না সেখানে ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হবে। এবং সেটা কিন্তু বেশ অনেক দিন ধরে এটা কিন্তু মানছে, এটা কিন্তু চলছে। আমি জানি না এই ছাত্ররা এই খবরটা রাখে কি না, বা যতজন পরীক্ষা দিয়েছে, আমার কথা বিসিএস পরীক্ষা যারা দেয় তারা সকলেই মেধাবী, কেউ মেধার বাইরে না, এমনকি ওই কোটায়ও যারা তারা কিন্তু একসাথেই সব পরীক্ষা দেয়, রিটেনে সকলকেই পাস করতে হয়, সেই পাস করার থেকেই কিন্তু তাদের চাকরিটা দেওয়া হয়। এখন সেইখানে কোথায় কি সংস্কার আর কি আপত্তি, সেটা কোনো স্পষ্ট না। তাদের যে দাবিনামা, ওই দাবিনামায় কিন্তু আবার এটাও বলা আছে একটা দাবিতে যে যেখানে কোটায় পাওয়া যাবে না সেখানে মেধা তালিকা থেকে দেওয়া হবে, তো ওটা তো বহু আগে থেকে আমরা কার্যকর করেই ফেলেছি, তারা কি এটাও জানে না? এমনকি আমার দুঃখ লাগে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো প্রফেসর বা অন্য অন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারাও আবার এই সুরে কথা বলছেন, কিন্তু তারা এটা দেখেনি নাই যে আমরা ইতিমধ্যেই কিন্তু মেধা তালিকায় নিয়োগ দিয়ে যাচ্ছি। আর নিয়োগ যদি না দিতাম তাহলে 77% বা 70% নিয়োগ কীভাবে পেত তারা? আর যারা কোটায় পাচ্ছে তারাও তো মেধাবী, সেখানেও তো মেধার থেকেই দেওয়া হচ্ছে, তো ওই কোটার মধ্যে যাদের মেধাবী সেই মেধাবী যদি আমি ধরি তাহলে দেখা যায় শতভাগই মেধাবী পাচ্ছে, তারপরেও আন্দোলন। তো ঠিক আছে,
আজকে সকালে আমার কাছে যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো যে আমরা 3 দিন ধরে ঘুমাতে পারছি না, এ করতে পারছি না, আর তাছাড়া একটা ব্যাপার, এই চৈত্রের রোদ্রের মধ্যে এই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে, এই রোদ্রে বসে থেকে তো সবগুলি তো অসুখ বিসুখ হবেই, তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে, এমনি যানজট, আমাদের তীব্র যানজট, রুগী যেতে পারছে না হাসপাতালে, হয়তো গাড়িতেই মারা যাচ্ছে, কেউ অফিস আদালতে যেতে পারে, কাজকর্ম করতে পারছে, সমস্ত জায়গায় এই ধরনের একটা অবস্থা, এবং জেলা কোটা আছে কিন্তু সেই জেলায় জেলায় যে ইউনিভার্সিটি সেখানেও তারা রাস্তায় নেমে গেছে, তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, তখন স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নাই, কোটা টোটার দরকার নাই, ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। আমরা কোনো শ্রেণী যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই, আমাদের সংবিধানে আছে অনগ্রসর যারা তারা যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে, আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য একটা কোটা, আমাদের মহিলারা, আগে মহিলাদের কী অবস্থা ছিল, আমি 96 সালে যখন সরকারে এসেছি তখন কি একটা মহিলা সচিব ছিল বা কোনো সরকারি উচ্চ পদে চাকরি পেত, পুলিশের কোনো পদে চাকরি পেত, একজন মহিলাও কি হাইকোর্টে জজ ছিল, কোথাও কেউ ছিল না মাননীয় স্পিকার, এমনকি আমি আপনাকে বলি পাকিস্তান আমলে জুডিশিয়াল সার্ভিসে মহিলারা ঢুকতে পারবে না, এই আইন ছিল যা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আইন পরিবর্তন করে দেন এবং মেয়েদের ঢোকার সুযোগ করে দেন, এবং চাকরিতে মেয়েদের জন্য 10% ওটাও করে দেন, এবং নির্যাতিত নারীদের ব্যাপারেও তিনি বলেন। এখন দেখে আমার মেয়েরাও নেমে গেছে রাস্তায়, কোটা সংস্কার কোটা চায় না, তা সংস্কার বা যেটাকে আমি ধরে নেবো তারা কোটা চায় না, এবং যখন আলোচনা হয়েছে আমাদের সেতু মন্ত্রী ওয়াদুল কাদের সাথে, তখন যে মহিলা প্রতিনিধিরা ছিল তারা বলে দিচ্ছে স্পষ্ট তারা কোটা চায় না, তারা মানে পরীক্ষা দিয়ে চলে আসবে, খুব ভালো কথা, আমি তো খুব খুশি, কারণ আমি নারী ক্ষমতায়নে সব থেকে বেশি কাজ করেছি, আজকে সব জায়গায় নারী তাদের অবস্থানটা আছে, প্রত্যেকটি জায়গায় আমি বেছে বেছে দিয়েছি, যখন চায় না তখন দরকারটা কি, তাহলে কোটা পদ্ধতিরই দরকার নাই। আর যারা এরকম মানে প্রতিবন্ধী বা ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদেরকে আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারবো, তারাও জয়েন করতে পারবে, কিন্তু এই কোটা নিয়ে এই আন্দোলন, আমি ছাত্রদের বলবো যে তাদের আন্দোলন তারা করেছে যথেষ্ট, এখন তারা ক্লাসে ফিরে যাক, আর এই বিসির বাড়ি কারা ভেঙেছে, লুটপাট কারা করছে, সে লুটের মাল কোথায় আছে, কার কার কাছে আছে, ওই ছাত্রদের কি তা খুঁজে বের করে দিতে হবে, সেই সাথে সাথে যারা এই ভাঙচুর লুটপাটের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাকে আমরা নামিয়েছি, এটা তদন্ত করে বের করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমি শিক্ষক ছাত্র তাদেরও সহযোগিতা চাই, কারণ এত বড় অন্যায় আমরা কোনো মতে মেনে নিতে পারি না। এখনো আমাদের শিক্ষক যারা এখনো বেঁচে আছে যখন তাদের দেখি আমরা তাদেরকে সম্মান করি, এখনো সম্মান করি, আমি প্রধানমন্ত্রী হয়ে যাই হই যখন আমি শিক্ষকের কাছে যাই মনে আমি তার ছাত্রী, সেইভাবেই তাদের সাথে আচরণ করি, গুরুজনকে অপমান করে শিক্ষা লাভ করা যায় না, সেটা কিন্তু প্রকৃত শিক্ষা হয় না, হয়তো একটা ডিগ্রি নিতে পারে প্রকৃত শিক্ষা হয় না। মাননীয় স্পিকার, প্রত্যেকেই অন্তত শালীনতা বজায় রাখতে হবে, নিয়ম মেনে চলতে হবে, আইন মেনে চলতে হবে, একটা রাষ্ট্র পরিচালনায় কতগুলি নীতিমালার ভিত্তিতে চলে, আর চলে বলি আজকে আমরা সাক্ষরতার হার যা 45% ছিল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সব যা অস্ত্রের ঝঞ্ঝানানি ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, আমি আসার পরে সেগুলি কঠোর হস্তে দমন করছি, এবং সেখানে একটা নিয়মিত শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে, শুধু তাই না মাননীয় স্পিকার, শিক্ষা পদ্ধতি আমাদের এখান থেকে বিএ পাশ করলে বিদেশে যে আবার সেই ইন্টারমিডিয়েট থেকে পড়তে হতো, আমরা সেখানেও পরিবর্তন এনে দিয়েছি, সেমিস্টার সিস্টেম করে দিয়েছে, কে করেছে সব কিন্তু আমার হাতে করা, আমি যখন প্রথম সরকার ছিলাম তখনই করে দিয়েছি, গ্রেডিং এ নাম্বার পাওয়া কার কি গ্রেডে পাচ্ছে সেটাও আমরা করে দিয়েছি, আধুনিকভাবে করে দিয়েছি যেন একটা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের শিক্ষার একটা সামঞ্জস্যতা থাকে,
আমাদের এখান থেকে বিএ পাশ করে যে ওখানে যেন আবার ইন্টারমিডিয়েট বিদেশে ভর্তি হতে না পারে, যেন সমানভাবে করতে পারে। আমরা সেইভাবে ব্যবস্থা নিয়েছি, নতুন নতুন হল এবং যত ডেভেলপমেন্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে? আমাদের সরকার করেছে, আমরা করেছি। ছাত্রদের জন্য শিক্ষার একটা সুযোগ সৃষ্টি করা সবই করে দিয়েছে। তারপরে তারা আলোচনা হলো, একটা তারিখ নির্দিষ্ট সুনির্দিষ্ট তারিখ দিল, ক্যাবিনেট সেক্রেটারিকে আমি দায়িত্ব দিলাম, তারা সে সময়টা দিল না, একদম বললো মানি না মানবো না বলে তারা যেমন বসে গেল, আস্তে আস্তে তারা সব ওর সঙ্গে যুক্ত হলো। তো খুব ভালো কথা, সংস্কার সংস্কার করতে গেলে সংস্কার তো আবার কয়েকদিন পরে আবার আর একদল এসে বলবে আবার সংস্কার চাই। তো কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই, কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। আর যদি দরকার হয় দেখবে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি তো আছে, তাকে তো আমি বলেই দিয়েছি সংশ্লিষ্ট যাদের নিয়ে বসে ওই কমিটি বসে তারা কাজ করবে এবং সেখান থেকে তারা দেখবে। কিন্তু আমি মনে করি যে এইরকম আন্দোলন বারবার হবে, বারবার শিক্ষার সময় নষ্ট হবে, যে পরীক্ষা নষ্ট হলো, যেখানে আজ পর্যন্ত একটা সেশন জট ছিল না, অল্প সময়ের মধ্যে পরীক্ষা করে পাস করে তারা চাকরি পেত, বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়ে সেখানে চাকরির সুযোগ আছে। অথচ এই কয়েকদিন ধরে সমস্ত ইউনিভার্সিটিগুলিতে ক্লাস বন্ধ, পড়াশোনা বন্ধ, তারপর আবার ভিসির বাড়ি আক্রমণ, রাস্তাঘাটগুলিতে সেখানে যানজট, মানুষের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট। তাই সাধারণ মানুষ বারবার কষ্ট পাবে কেন? এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি আমি এটাই মনে করি, সেটা হলেই ভালো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।